যে দেশের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া বারাণসীর পৰা নির্বাচিত হয়েছে, আর নির্বাচিত হওয়া সমষ্টিট আমার সাধারণ লোকসভা সমষ্টিবিলাক যিমান করেছে তাতক 10 গুণ বেশি কাম করার পিছতো তেখেতে কিন্তু মাত্র 1.5 লাখ ভোটের ব্যবধানতে জয়ী হয়েছে। গতি এইটো কিন্তু অতি চিন্তনীয় বিষয়। মই সেই কথাটো এজন রাজনৈতিক কর্মী হিসাবে মই অনুভব করো। দেশের মাননীয় গৃহমন্ত্রী গৰাকীয়ে 4.5 লাখ ভোটের ব্যবধানত জয়ী হয়েছে, আর প্রধানমন্ত্রী গৰাকীয়ে 1.5 লাখ মাত্র ভোটত জয়ী হয়েছে। গতি এইটে কি সূচাই মই নহয়, মোৰ নেতৃত্ব নহবেন, কিন্তু রাইজে ভাবিব এইটো যে এটা পরিবর্তনের ইঙ্গিত, সেই কথাটো সর্বসাধারণে বুঝি পাইছে। আর সেই কারণে আমি আহ্বান জানাইছো যাতে সকলকে লৈ দলটো পুনর্গঠিত করে আমি 26ত সরকার গঠন করিব পাৰোঁ।